না কোনো নর্তকীর পিছনে জীবন দিব না, কোনো গায়িকার পিছনে জীবন দিব না, কোনো নায়িকার পিছনে জীবন দিব না, কোনো বেনামাজির পিছনে জীবন দিব না। বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলবেন, যাও তোমার এই সামান্যতে আমি বিশাল দিয়ে দিব। পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ, জামাতে পড়বো ইনশাল্লাহ, জামাতের সাথে বলেন ইনশাল্লাহ, ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা আইডিয়াল কলেজটা আছে না, এটার পেছনে বাঞ্ছানগর প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে এখানে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু করেছি। প্রায় 150 জায়গা কিনা হয়ে গেছে, মসজিদও হয়ে গেছে, মাদ্রাসা শুরু হয়েছে। এখানে কালকে ইসলাহী মজলিস প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে আয়েশা পারলে শরিক হবে কন না ইনশাআল্লাহ। পারলে কি হবেন? কোন মাদ্রাসা? তাজুল উলুম মাদ্রাসা। কোন জায়গায়? বাগবাড়ি রাস্তাটা আছে না বাগবাড়ি, এখান থেকে সামনে গেলে আইডিয়াল কলেজ, এর পেছনে। ঠিক আছে ইনশাআল্লাহ, যদি তো সুযোগ হয় আসবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার, আরে শেষ শনিবার পারলে আসবেন। মাইজ দিয়ে জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার পারলে আসবেন। সিলেট শাহফরান মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার পারলে আসবেন। হাটহাজারী আলহামদুলিল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার। চিটাগং জমিয়তুল ফালাহ মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার আমাদের জিকিরের মজলিস, পারলে শরিক হবে কর না ইনশাআল্লাহ। আপনাদের কাছে কোনটা? তাজুল উলুম মাদ্রাসা লক্ষ্মীপুর, তাজুল উলুম মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মান্দারি মিয়াপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনাদের মোহতামিম সাহেব হযরত মাওলানা নূর হোসেন প্রত্যেক মাসে এখানে জিকিরের মজলিস করে, কিবারে প্রথম বৃহস্পতিবার, ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার মাঝে মাঝে আসবেন, আমিও আসি মাঝে মাঝে। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। মাওলানা হযরত মাওলানা জুবায়ের সাহেব দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, দাওরা পর্যন্ত মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ নওজোয়ান তরুণ আলেম দিন, সে বয়ান করে এতক্ষণ বসে আছে, সে কিন্তু নরসিংদী যাবে পলাশ থানা, কিন্তু সে বসে আছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। আপনারা যারা এতটা লম্বা সময় আমাকে দিয়েছেন, একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দান করে, মন চাল যেন জীবনের শেষ দিনও আল্লাহর কথাগুলো ফেরি করতে পারি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তারা সুস্থতার সাথে যেন ইমান আমলের হায়াত দান করে। চকবাজার মসজিদে আমি জুমা পড়াই, দুই জুমা, প্রথম আর দ্বিতীয় শুক্রবার। জওয়ানরা মাঝে মাঝে আসবা, আমাদের কিতাবগুলো আছে, আমাদের কিতাবগুলো, আমাদের কিতাবগুলো, আমাদের 14 কিতাব আছে আমাদের গাড়িতে, পারলে কিনে নিবেন, নিজে পড়বেন, নিজের বিবি বাচ্চাদেরকে পড়াবেন। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন। এই মাসে চলতি মাসের 25 আমাদের কুমিল্লা সুধন্যপুরের জিকিরের মজলিস, পারলে আসবেন। আর আগামীকালকে, আগামী দিন শুক্রবার আমাদের লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার, পারলে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।